আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন যে ইনফিনিক্স কিন্তু কিছুদিন পর পর আমাদের মাঝে কম দামে দারুণ দারুণ স্মার্টফোনগুলো লঞ্চ করে যাচ্ছে। তার ধারাবাহিকতা ইনফিনিক্স এবার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স নোট 12 ভিআইপি স্মার্টফোনটি। এই ফোনটির টপ ভ্যারিয়েন্টে থাকছে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড সেই সাথে থাকছে মিডিয়াটেক হেলিও G96 এর চিপসেট ও 108 MP ট্রিপল ক্যামেরা সেট আপ। ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারির সাথে 120W একটি ফাস্ট চার্জার। ইনফিনিক্স জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফুল চার্জ করতে মাত্র 17 মিনিট সময় লাগবে। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো ইনফিনিক্স নোট 12 ভিআইপি স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং সেই সাথে জানাবো ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে। এবং ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন এই বাজেটে কি ফোনটিকে আমাদের কিনা ঠিক হবে, নাকি এই বাজেটে মার্কেটে আরও সেরা কোনো স্মার্টফোন বর্তমানে আছে। তো এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে টেক বাংলা একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, যদি আমরা এই ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ফ্যাশনে ব্যবহার করা হয়েছে গ্লোভস টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেল। ফোনটির ফ্যাশনের প্লাস্টিকের ব্যাক প্যানেলটিকে দেখতে অনেকটাই গ্লাসের মতো দেখা যায়। এই ফোনটির ক্যামেরা মডিউলের ডিজাইন কিন্তু করা হয়েছে ভিভোর আইকিউ সিরিজের স্মার্টফোনগুলোর মতো। ফোনটির ওয়েট করা হয়েছে 198 গ্রাম, তবে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হলে বেটার হতো। ফোনটির ফ্যাশনের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ, আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাচ্ছেন পাঞ্চুল ক্যামেরা সেট আপ। ফোনটিকে আপনারা গেনি গ্রি অ্যান্ড ফোর্স ব্ল্যাক এই দুইটি কালারেই পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ম্যাক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার বলছি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ফোনটির ডিজাইন আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভালো লিখবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে খারাপ লিখবেন। আমি কিন্তু প্রতিদিনই আমার ভিডিওতে বলি ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনারা কিন্তু কেউই জানেন না ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আশা করব আজকের ভিডিওতে আপনারা একটি কমেন্ট করে জানাবেন ফোনটির ডিজাইন সম্পর্কে। দেন সেকেন্ডলি, যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 120Hz এর হায়ার রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 393 PPI ডেন্সিটি। সো আপনারা তো বুঝতেই পারছেন ইনফিনিক্স এই জায়গায় কী রকম মানের ডিসপ্লে ব্যবহার করেছে। সাধারণত আমরা এই রকম মানের ডিসপ্লেগুলোকে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে ব্যবহার হতে দেখি। থার্ডলি, যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে XOS 10.6 বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G96, যেটি 12 nm আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকর প্রসেসর। তবে ফোনটিতে এই প্রসেসরটি ব্যবহার না করে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসরটি ব্যবহার করা হলে আরও অনেক বেটার হতো। এবং জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali-G57MC2। ফোনটিকে আপনারা 4128 অ্যান্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। তবে ফোনটিতে যদি আরও একটু ভালো মানের প্রসেসর ব্যবহার করা হতো তাহলে ফোনটি থেকে আপনারা স্মুথ একটি গেমিং পারফরমেন্স পেয়ে যেতেন। তবু এই প্রসেসরটি কিন্তু 15 থেকে 16 হাজার টাকার মধ্যে নাম করা একটি প্রসেসর। তবে এই প্রসেসরটি এরকম দামের ফোনে একদমই মানায় না। তো ফোনটির পারফরমেন্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরমেন্স নিয়ে আরও কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার ফাড়ে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন সেন্সরটি 108 MP, সেকেন্ডারিতে থাকছে 13 MP আল্ট্রাওয়াইড ও 2 MP ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1440p 30fps রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। তবে ফোনটির ক্যামেরা সেকশনে 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করার অপশন থাকলে আরও অনেক বেটার হতো। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 MP একটি ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। তবে ফোনটিতে অনেক বেশি মানের মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করার ফলেও ফোনটি থেকে কিন্তু আপনারা ভালো মানের কোনো ফটো অথবা ভিডিও পাবেন না। কিন্তু মোটামুটি মেনে নেওয়া যায় এরকম মানের ফটো এবং ভিডিও ফোনটি থেকে আপনারা পাবেন। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারির সাথে 120W একটি ফাস্ট চার্জার। ইনফিনিক্স জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে 100% চার্জ করতে মাত্র 17 মিনিটের মতো সময় লাগবে, যেটা কিনা ফোনটির জন্য একটি ভালো দিক। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। বরাবরের মতো আপনারা সকলেই কিন্তু জানেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টগুলো রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অপেক্ষা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হয়ে থাকে।
আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, USB Type-C for 2.0, ব্লুটুথ, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে, GPS। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 26-27,000 টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে জুন মাসের 20 তারিখের দিকে, আর বাংলাদেশি বাজারে আসতে পারে জুন মাসের লাস্ট উইকের দিকে। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের চার্জার। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি, তাহলে বাজেটের যে ফোনটিতে যে ধরনের প্রসেসর এবং যে মানের ক্যামেরা ব্যবহার করেছে, তা কিন্তু ফোনটির সাথে একদমই মানায় না। বিশেষ করে ফোনটির ক্যামেরা সেকশনে কোনো 4K রেজলিউশনে ভিডিও শুট করার অপশন নেই। সো আপনি যদি এই বাজেটের মধ্যে এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটিতে থাকবে ভালো মানের ডিসপ্লে এবং আপনি চান কম মিনিটের মধ্যে ফোনটিতে ফুল চার্জ করার জন্য, তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। আর যদি আপনি ভালো মানের গেমিং পারফরমেন্স এবং ভালো মানের ক্যামেরা চান, তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালোই লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে ফিউচারে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।